ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহের কাজ আছে, যে কাজগুলো আমরা অনেকে কিন্তু করি না। 13টা কাজ একবারে মাথার মধ্যে হৃদয়ের মধ্যে গাইথা নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলে। এক নম্বর, ঈদের দিন 13টা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। অন্যান্য দিনের তুলনায় নবীজি একটু আগে ভাগেই ঈদের দিন জাগ্রত হতেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আগে ভাগে জাগ্রত হব ঈদের দিন, একবারে খুব সকালে ঘুম থেকে উঠে যাব ছাগলকে গোসল করানোর লেগে, কিসের লেগে? ফজর পড়ার লেগে ইনশাআল্লাহ বলেন। ফজর পড়ানোর লেগে, ছাগলকে গোসল করানোর লেগে এত আগে ওঠার দরকার নাই, ফজর পড়ার লেগে সবাই আমরা আগে উঠবো ইনশাআল্লাহ বলেন। দুই নম্বর, মেসওয়াক করব ঈদের দিন। তিন নম্বর, গোসল করব সকালবেলাতেই। হ্যাঁ হুজুর, রক্ত রক্ত তো পরে গায়ে লাগবে, গোসল আর একবার বিকেলে করেন, ওটা সুন্নাহ না, কিন্তু এটা সুন্নাহ সকালবেলায়। চার নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন, নতুন পোশাক হতে হবে জরুরি না, কিন্তু পুতু পবিত্র পোশাক হতে হবে। পাঁচ নম্বর, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক করবেন। তারপরে ছয় নম্বর, সুগন্ধি ব্যবহার করবেন। শরীয়ত সাজসজ্জা বুঝছেন, ওই মেয়েরা এমন সাজসজ্জা করে যেটা শরীয়ত অনুমোদন করে না, ছেলেরা এমন পাঙ্কু কাটিং চুল মারছে শরীয়ত অনুমোদন করে না, এমন জিন্সের প্যান্ট পরে ঈদগাহে আসছে বা নামাজে আসছে, দেখলে বোঝা যায় যে এটা মানে হিরো আলমের ছোটু ভাই, কথা বলেন ঠিক না? এরকম কিছু লোক আছে কিন্তু, মানে পোশাক আশাক এটা এই শুনেন, ভিউয়ার্সেরও তো একটা বিষয় আছে, এই যে যারা দেখছে খাচ্ছেন কি জিব্বায় কোনটা স্বাদ লাগতেছে এটা কিন্তু আমি বুঝবো না, এক একজনের পছন্দ এক একটা, কিন্তু পোশাক আপনি যেটা পরছেন এটা কিন্তু মানুষ দেখে, আপনার কাছে মনে হচ্ছে আপনি পৃথিবীর সেরা জামাটা পরছেন, মানুষজন এটা দেখে তাকায় বলতেছে এর কোনো রুচি আছে, বুঝছেন? তো নবীজি যেরকম পোশাক পরতে বলছে এরকম আমরা পোশাক পরবো ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, তারপরে আবার মনে করেন না আমি হিরো আলমকে খাটো করতেছি, মানুষ হিসাবে আমি বলতেছেন, আমি বলতেছি যে ড্রেস গেট আপ, এটা অনেক হুজুরও আছে, ভাইরে ভাই এমন চক্র বকরা জামা পরে মনে হয় যে ধূর সাপ হাইটা যাচ্ছে, কথা বুঝেন নাই, এখানে এম্ব্রয়ডারি এখানে এম্ব্রয়ডারি, এখানে ফুল এখানে ফুল, এই হাতের মধ্যে এই আবাস আবাস, এমন একটা অবস্থা, কিছু লোক আছে আপনাদের মধ্যে এমন পোশাক পরে ঈদের দিন যেন যাত্রা পালাগান করতে আসছে, বুঝছেন না? এরকম কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে। সুগন্ধি ব্যবহার করতে হবে ছয় নম্বরে। সাত নম্বর, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া, আর ঈদুল আজহায় কোনো কিছু না খাওয়া, এটা গত সপ্তাহতেও বলেছি। আট নম্বর, সকাল সকাল ঈদগাহে আসবেন, আপনাদের তো আবার এক ডোজ এক কোর্স নাকি ঘুম দেওয়া লাগে, ঘুমানোর পরে তারপরে আপনারা আসেন। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, কিন্তু ঈদুল আজহায় সদকায়ে ফিতর নাই, কী করবো? তাকবীর বেশি বেশি বলবো, সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবিরা বাজারে চলে যাইতেন, হাটে চলে যাইতেন এই যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, ঈদের দিনগুলোতে, কেন? ওই জোরে জোরে তাকবীর বলতো যাতে করে বাজারের মানুষের স্মরণ হয়তো। আমি এই যে জর্ডান গেলাম না কিছুদিন আগে, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে জর্ডানের, প্রত্যেকটা বাজারে এখন সরকার করছে না সিটি কর্পোরেশন করছে এটা আমি জানি না, ছোটো ছোটো মাইক লাগায় রাখছে, বুঝছেন? এক ঘন্টা দেড় ঘন্টা পর, এক ঘন্টা দেড় ঘন্টা পর পরই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুরুদ শরীফটা এক দেড় ঘন্টা পর পর অটো প্রত্যেকটা বাজারে, মিনিমাম 500 মানুষ শুনতে পাই, নাহলে 1000 মানুষ শুনতে পাই, মিনিমাম 1000 মানুষ তো মিনিমাম, কারণ এত স্মুথ আওয়াজ, যখনই এই আওয়াজটা কানের মধ্যে আসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সবাই দেখি বাজারে একসাথে বলে ওঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের এরকম কিছু করা উচিত বাজারগুলোতে বা দোকানে, আপনারা অনেকে ওয়াজ শুনেন এই তাক ইউটিউবে পাওয়া যায়, এই 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 হজ্জের এই সময়গুলো মানে কোরবানির এই সময়গুলোতে বেশি বেশি তাকবীরটা আপনারা বাজাবেন ইনশাল্লাহ। রাস্তা দিয়ে দুইটা মানুষ যাচ্ছিল, ভুলে গেছিল, ও বারবার বলতেছে মানে আপনিও সওয়াব পাচ্ছেন, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ জামাতে আদায় করা, বিনা অপারগতায় মসজিদ আদায় না করা, আমরা যেমন অপারগ, মাঠ না এর লাগে মসজিদ আদায় করি,
এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাল্লাহ বলেন। পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, বাইক নিয়ে না, গাড়ি নিয়ে না, পায়ে হেঁটে যাওয়ার। ১৩ নম্বর, ঈদুল ফিতরের আগে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে হয়, ঈদুল আজহায় আমরা জোরে জোরে তাকবীর বলব। এবং ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সেই দিনে যত আমল আপনি করেন সবচেয়ে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা পশুরগুলোতে গলা থেকে। যখন একজন কোরবানিদাতা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কোরবানি করছে, পশুর গলা ভেদ করে রক্ত মাটি ছোঁয়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। লাভ না ক্ষতি? লাভ। চেষ্টা করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবশেষ দুই তিন মিনিট একটা বিষয় বলে আলোচনা শেষ করে দেব। হুজুর, গরুর কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ, ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ? যা আল্লাহ হালাল করেছেন পুরোটাই হালাল, রক্ত খাওয়া হারাম, কোরআনে বলা আছে। মৃত পশু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওই পশুটা, যে পশুটা জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না, বলা হয় না, ওটা আপনার জন্য খাওয়া হারাম। কে খাওয়া হারাম। সুতরাং কোনো অমুসলিম যেন কষায়ের কাজ না করে, খেয়াল করেন, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে। ও তো আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে না, ঠিক আছে? এটা একটু যাচাই বাছাই করে নিতে হবে। আচ্ছা, ইসলামী শরিয়ায় যেগুলো আসলে হালাল করা হয়েছে, গরুর আপনি গোশত খান, ভুঁড়ি খান, মাথা খান, মাথার গোশত খান, পায়ের গোশত খান, রানের গোশত খান, এগুলো কোনো সমস্যা নেই। কিন্তু রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টা জিনিস অপছন্দ করতেন, খেয়াল করেন। অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আরেক জিনিস, বোঝেন নাই কথা? ঝাল আপনার খাইতে ভাল লাগে না, তার মানে কি ঝাল হারাম? না। লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না, তার মানে কি লবণ হারাম? না। নবীজি কলিজা খাইতে পছন্দ করতেন না, এর মানে এই না যে কলিজাটা হারাম। নবীজি ওই যে তরকারি নামায় সাথে সাথে গরম টকবক করতেছে এরকম খাবার পছন্দ করতেন না, এর মানে এই না যে গরম খাবার খাওয়া হারাম। নবীজি পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আর আপনারা তো সিঙ্গারার সাথে কসকস করে মারেন, কথা বলেন না কেন? হ্যাঁ, পছন্দ করতেন না, এর মানে এই না যে পেঁয়াজ খাওয়া হারাম। রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না, কিন্তু এর মানে এটা খাওয়া হারাম বিষয়টা এরকম না। তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রাসূল অপছন্দ করেছেন, প্রবাহিত রক্ত, এটা মুসলমান খাবে না। তবে কোরআনে যেহেতু হারাম করা হয়েছে, এটা খাবো না আমরা, হারাম। গরুর বা ছাগলের অণ্ডুকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করেন, এটা কাড়াকাড়ি করে খায়, জানেন না তো? এটা গোটা আরব বিশ্বে, আমরা তো ফেলাই দিই গরুর বিচি, ছাগলের বিচি, অণ্ডুকোষ, লজ, এগুলো তো ফেলাই দিই। আর আরবরা যদি বিচি বড় হয়েছে, এটা না কাড়াকাড়ি করে কিনে ভাই প্যাকেটিং করে, এটা লজ্জার কিছু নাই, আমরা খাই না দেখে আপনারা আসছেন। কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এটা করতে পারবে, কিন্তু প্রচুর চাহিদা, বিশেষ করে আরব বিশ্বে, সৌদি আরবেও প্রচুর খায়। এখন এই অণ্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে, এর লাগে আমরা খাই না, এই বিচি টিচি এগুলো আমাদের ঘৃণা লাগে, নবীজি অপছন্দ করেছেন। কিন্তু কেউ যদি খাইতে চায়, তার জন্য খাওয়া হারাম না, খাইতে পারে। তিন নম্বর, চামড়া এবং গোস্তর মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি, রগ, যে রগ দিয়ে রক্ত চলাচল করে, এগুলো খাওয়া জায়েজ নাই, জায়েজ না সরি, মানে অপছন্দ করেছেন। এখন হানাফি মাজহাবের মতে এই জিনিসগুলো খাওয়া হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, এগুলো খাবেন না আপনি। তারপরে হচ্ছে মূত্রথলি, যেখানে পেশাব থাকে। তারপরে পিত্ত, নর এবং মাদি পশুর গুপ্তাঙ্গ, এই ছয়টা অঙ্গ, এগুলো অপছন্দ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ইসলামিক স্কলাররা বলছেন যে যেহেতু নবীজি অপছন্দ করেছেন, আর এগুলো যেহেতু নাপাক টাপাক থাকে, এগুলো আমরা কেউ খাবো না, এগুলো খাওয়া জায়েজ নাই। এখন আপনার তারপরও রুচিতে ধরতেছে যে না, কোনো কিছুই আমি ছাড়তাম না, কথা বলছেন নাই, তাহা দিয়ে কিনছি, কোনো কিছুই আমি ছাড়তাম না, এরকম যদি হয়ে থাকে সেটা আপনার ব্যাপার। কিন্তু ডিরেক্ট মরা রক্ত খাওয়া, মরা প্রাণী এবং রক্ত টক্ত খাওয়া, এগুলো হারাম। চামড়া দেখেন মাসালা কী জিনিস, অনেকে আপনারা জানেন না। কুরবানির চামড়া কী করতে হয়? দান করে দিতে হয় না, বা বেচে টাকাটা গরিব মিসকিনকে দিতে হয়। এখন আপনার বউ বলতেছে যে না, আমি চামড়া বেচতাম না, তো চামড়া কী করবো? আমি ভুঁড়ির সাথে মিলিয়ে খাবো, এটা কিন্তু খাওয়া যায়। কীভাবে জানেন? চামড়াটাকে গরম পানিতে, হেভি হিট, গরম পানিতে চুবায়া, পশম তুলিয়া
এই চামড়া যদি ভরির মতো ছোটো ছোটো করে কাইটা খাইতে পারেন, খাওয়া যায় আছে। সারা পৃথিবীর ইসলামিক স্কলাররা একমত, যদি খাইতে চান খাওয়া যায়, বেচতে পারবেন না। বুঝাইতে পারছি? যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, কিন্তু বেচিয়া এই টাকা নিজে ভক্ষণ করা যায় নাই।